বন্ধুরা, শুরু হয়ে গেছে ছাত্র ছাত্রীদের নিয়ে খেলা। জানি না সরকার আসলে কি করতে চাইছে। একবার বলছে এক্সাম নেওয়া হবে না, একবার বলছে না তোমাদের এক্সাম দিতে হবে মাস্ট। এতে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা মেন্টালিভাবে ভেঙে পড়েছে। তো বন্ধুরা, আমি গতকাল ইউজিসি নোটিশ নিয়ে বা গাইডলাইন নিয়ে বিস্তারিত সব কিছু আলোচনা করে দিয়েছি। তো আপনারা যারা এখনও ওই ভিডিওটা দেখেননি, তারা গিয়ে আগে ওই ভিডিওটা দেখে আসুন। আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। তো বন্ধুরা, এই ইউজিসি গাইডলাইন কি পশ্চিমবঙ্গে মানা হবে তা নিয়ে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। এবং আমি আপনাদের একটি কল রেকর্ডিং শোনাবো। আমি গতকাল ফোন করেছিলাম একজন কলেজ কর্তৃপক্ষকে এবং তিনি যা যা বললেন আমি আপনাদের সমস্তটা শুনিয়ে দেবো। তো তার বক্তব্যটা আপনারা মন দিয়ে শুনবেন, তাহলে কিন্তু আপনার কাছে আরও এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এবং বন্ধুরা, তারপরে আমি বলবো যে পার্থ চট্টোপাধ্যায় কী বললেন এই ইউজিসি গাইডলাইন নিয়ে, এটা কি পশ্চিমবঙ্গে লাগু করা হবে। তো ভিডিওটা বন্ধুরা আপনারা পুরোটা দেখবেন এবং নিজের সমস্ত কনফিউশনগুলি আপনারা দূর করে ফেলবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা প্রত্যেকে জানেন এই চ্যানেল থেকে কিন্তু আপনি প্রত্যেক দিন দরকারি ভিডিও পেয়ে থাকেন। তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নিজের স্বার্থে এবং নিজেকে আপডেট রাখতে। আর বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল সেট করে রাখবেন, যাতে আপনি পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান। বন্ধুরা, আপনারা যার কল রেকর্ডিংটি শুনবেন তিনি হচ্ছেন একজন কলকাতা ইউনিভার্সিটির কর্মরত শিক্ষক। তো তিনি কিন্তু সমস্ত ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ রাখেন। তো বন্ধুরা, তিনাদের থেকে ভালো কিন্তু আর কেউ জানবে না যে এই গাইডলাইন আসলে কী জিনিস। তো বন্ধুরা, তাই আপনারা তার মন্তব্যটিকে ভালোভাবে শোনার চেষ্টা করুন। আমি একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা। এক্সামিনেশন হওয়ার কথা বলেছে সেপ্টেম্বরের এন্ডের দিকে, তার মানে এইটা না যে এক্সামিনেশনটা পেন অ্যান্ড পেপার বেসডই হতে হবে, সেটা নোটিশটা পড়লেই বুঝতে পারবি। সেখানে অনলাইন অপশনও আছে, অনলাইন অপশনে ওপেন বুক এক্সাম হতে পারে বা এরকম হতে পারে যে অ্যাসাইনমেন্ট বেসড বা এমনি জাস্ট অনলাইন এক্সাম এরকম। তো আমাদের স্টেট গভর্নমেন্ট যে অ্যাডভাইজারিটা দিয়েছে সেখানে 20% কিন্তু বলেছে যে অল্টারনেটিভ এভ্যালুয়েশন ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে বা অনেক জায়গাতে সেটা অনলাইন কিছু কিছু ক্ষেত্রে করেছে বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে করেছে সেটা। সো সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এক্সামিনেশন সেই অর্থে ক্যান্সেল হয়নি, বিকজ আমাদের 20% কিন্তু এভ্যালুয়েট হচ্ছে। একটু গুগল করলেই দেখতে পারবি যে এক্সাম ক্যান্সেলেশনের লিস্টে মহারাষ্ট্র, ওড়িশা, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের নাম থাকলে ওয়েস্ট বেঙ্গলের নাম নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলে এক্সাম ক্যান্সেলেশন হয়নি, 20% এভ্যালুয়েশন প্রসেসটা হচ্ছে। কিন্তু আমরা প্রত্যেকেই জানি ওটা জাস্ট মানে খাতায় কলমে, অ্যাকচুয়ালি কিন্তু সেটা হচ্ছে না। সুতরাং ইউজিসি যদি স্টেট গভর্নমেন্টের কাছে কৈফিয়ত চাওয়ার ইখতিয়ার তার নেই, যদি চায় তো সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট এটা বলতে পারবে যে এক্ষেত্রে আমরা 20% এভ্যালুয়েট করছি। সুতরাং এটা আমাদের কাছে বা স্টেট গভর্নমেন্টের কাছে একটা বড় অস্ত্র কিন্তু এই 20%। সুতরাং আর একটা বড় বিষয়, আলটিমেট ডিসিশন নেবে ইউনিভার্সিটি, স্টেট গভর্নমেন্ট বা ইউজিসি জাস্ট অ্যাডভাইজারি দেয়। আমাদের কিন্তু ইউনিভার্সিটি অলরেডি তাদের ডিসিশন জানিয়ে দিয়েছে, সুতরাং সেক্ষেত্রে এটা ওভারটার্ন করাটা কিন্তু ইউনিভার্সিটির অটোনমির ওপর বিরাট বড় আঘাত করে, যেটা কোনো ইউনিভার্সিটি মানবে না। একটু টুইটটা একটু খেয়াল রাখলে বলবে IIM ক্যালকাটা কিন্তু অলরেডি এই ডিসিশনটার বিরোধিতা করেছে, একটু টুইটটা দেখ। সুতরাং আমাদের চিন্তা করার সেরকম কোনো কারণ নেই। তো আশা করি বন্ধুরা তার মন্তব্যে আপনারা অনেক সাহায্য পাবেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে পার্থ চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে কি বলেছেন। বন্ধুরা, সংবাদটি উঠে আসছে আজ বিকেল পত্রিকা থেকে। তো আমরা দেখে নিই এই সংবাদে কি কি বলা আছে। তো প্রথমে দেখুন, কলেজ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আদৌ হবে কি বললেন শিক্ষামন্ত্রী। তো বন্ধুরা, শিক্ষামন্ত্রী কিন্তু এখন কনফিউজড। তো তারপরে দেখবো আরও কি কি বলা আছে। কলকাতা কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আগে বাতিল ঘোষণা করেছিল রাজ্য সরকার। অভ্যন্তরীণ মূল্যায়ন পদ্ধতি কী হবে তাও চূড়ান্ত হয়ে গিয়েছিল, সেই মর্মে শুরু হয়ে গিয়েছিল মূল্যায়ন প্রক্রিয়া। কিন্তু আচমকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক নির্দেশিকায় ঘিরে তৈরি হয়েছে জটিলতা। চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাধ্যতামূলক বলে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে জারি করা নির্দেশিকা ইতিমধ্যে সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র পরীক্ষা নিতে চাইলেও রাজ্য কী করবে, এবার সেই বিভ্রান্তির আবহে নিজেই অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, আপনারা ভালোভাবে শুনে রাখুন, এই যে গতকালকে নোটিশটা এসছে ইউজিসি থেকে,
তো এটা কিন্তু রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নয়, এটা সম্পূর্ণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পদক্ষেপ। তো তারাই বলেছে যে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা বাধ্যতামূলক, কিন্তু বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে এখনও এই বিষয়ে কিছু বলা হয়নি। তো আমরা তারপরে জেনে নেবো আরও কী কী বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক অনুমতির পর ইউজিসির তরফে পরীক্ষা নেওয়া বিষয়ে গতকাল বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হয়। কেন্দ্রের নির্দেশিকার পরিপ্রেক্ষিতে রাজ্যের অবস্থান এখনও স্পষ্ট না হলেও নিজের অবস্থান জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন ইউজিসি গাইডলাইন তিনি নিজে দেখেননি, গোটা বিষয়টি উচ্চশিক্ষা নজর রাখছে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পরীক্ষা হবে কি হবে না, আদৌ হবে কি না, এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কলেজে পরীক্ষা নেওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়গুলির ওপর ছেড়ে দিতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন এই বিষয়গুলি বিশ্ববিদ্যালয়গুলি ঠিক করবে, তারা কীভাবে পরীক্ষা নেবে, তবে শিক্ষা দপ্তর সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়ে দিয়েছেন। উচ্চশিক্ষা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে, সেই সময় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তো বন্ধুরা, আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যদি কোনো ডিসিশন নেওয়া হয় তাহলে কিন্তু সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বসে নেওয়া হবে যে কলেজে কোনো পরবর্তীকালে পরীক্ষা হবে না হবে না। তো বন্ধুরা, আপনারা ওয়েট করুন যতক্ষণ না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো নোটিশ বার করছেন। তো বন্ধুরা, আমরা তারপরে জেনে নেব। আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন আমাদের যে সিদ্ধান্ত নেওয়া বা নেওয়ার অ্যাডভাইজারি পাঠিয়েছে, যদি কোনো সিদ্ধান্ত হয় তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলি যা বলবে সেই মতো কাজ হবে, বিশ্ববিদ্যালয়গুলি যা বলবে তাই হবে। আমরা যা পাঠানোর পাঠিয়ে দিয়েছি ইউজিসি নির্দেশিকা সংযোজন করা হবে, বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নেবে সেটাই সরকার কোনো হস্তক্ষেপ করবে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো, আমরা জানাবো, শিক্ষা দপ্তরের অধিকারীদের সঙ্গে কথা বলবো। আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি, আমাদের কাছে সর্বোচ্চ প্রাধান্য হচ্ছে ছাত্রছাত্রী, শিক্ষকরা, অধ্যাপকরা, শিক্ষাকর্মীদের জীবন বাঁচানো। এবং একদিকে সেটি যেমন আছে অন্যদিকে অ্যাডভাইজার ইতিমধ্যে দিয়েছি, সেই মোতাবেক তারা কাজ করবে বলেছেন। যারা মাঝপথে আছে তারা সিদ্ধান্ত নেবে, সমস্তটা বিশ্ববিদ্যালয়ের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিজ্ঞপ্তি জারি করে মানব উন্নয়ন সম্পদ মন্ত্রণালয় জানানো হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাধ্যতামূলক, একই সঙ্গে পরীক্ষা মূল্যায়ন এবং ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের ক্যাম্পাসে হাজির দিতে বলা হয়েছে। এতদিন শিক্ষক শিক্ষককর্মীরা বাড়ি থেকে কাজ করেছিলেন, তাদের ফের ক্যাম্পাসে ডেকে পাঠানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ সংবাদ মাধ্যম। তো এখানে কিন্তু আমরা পড়ে বুঝতে পারলাম যে আমাদের রাজ্য কিন্তু এখনও এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি। তো যখনই হস্তক্ষেপ করবে তখনই কিন্তু বৈঠক হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। তো যতক্ষণ না কোনো বৈঠক আসছে এখনও কিছু বলা যাচ্ছে না। তো বন্ধুরা, যখনই কোনো আপডেট উঠে আসবে এই পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষা হবে না হবে না, তো তখনই কিন্তু আপনারা আপডেটটি পেয়ে যাবেন আমার ভিডিওতে। তো তার জন্য আপনারা কী করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখবেন যাতে আপনি ভিডিওটি সবার আগে পেয়ে যান। এবং বন্ধুরা, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন হ্যাশট্যাগ নো এক্সাম, কারণ আপনারা এক্সাম দিতে চান না। এবং এই ভিডিওটাকে এতটা শেয়ার করুন যাতে এই ভিডিওটা সব জায়গায় চলে যায়। তো বন্ধুরা, মনে রাখবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন হ্যাশট্যাগ নো এক্সাম। বন্ধুরা, ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলের তরফ থেকে পুরো সাহায্য করা হবে। এবং আপনি যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন, আমি ওইখানে সবসময় অ্যাক্টিভ থাকি। এবং বন্ধুরা, একটি রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলোকে কিন্তু আপনার বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারা কিন্তু এই আপডেটটি সবার আগে পেয়ে যায়। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।